আল্লাহ যেখানে মানুষ সৃষ্টি করেছেন তার আশেপাশে খাদ্য শস্যের ভিতরে রোগ আরোগ্যের শেফাও দিয়েছেন আল হাদিস বুখারী শরীফ মানুষ যখন অসুস্থ হয় আল্লাহ তার জন্য তার পরিবেশের ভিতরেই অনেক ঔষধি গাছগাছড়া শাকসবজি ফলমূল দেওয়া আছে যেরকম একটি বাচ্চা অসুস্থ হইলে তার সবার আগে তার প্রথম ওষুধটা দেওয়া উচিত মাকে একটু মধু একটু লবঙ্গ একটু আদার রস একটু কাঁচা হলুদের রস একটু তুলসী পাতা একটু বাসক পাতা একটু পুদিনা পাতা এই যে ঘরের যে জিনিসগুলো এগুলি দিয়ে যদি আমরা শিশুদের অন্তত ওদের সেন্সিটিভিটিটা খুব বেশি ওর সেন্সিটিভনেসটা বেশি ওরা সহজেই অসুস্থ হয় সহজেই আরোগ্য হয় তাকে তার শরীরটা বারবার হালকা কুসুম গরম পানি দেওয়া পুষে দিতে হবে তার ঘামটা যেন শরীরের ভিতরে না থেকে যায় তার ঘুমের আগে অন্তত এই শীতকালে যদি একটু ছোট্ট তাওয়ালে দিয়ে গরম পানিতে তার শরীরটা ভালো করে মুছে দেওয়া হয় তাকে যদি একটু সরষার তেল একটু নারকেল তেল একটু অলিভ অয়েল ব্যবহার করা হয় তাকে যদি একটুখানি বাচ্চা ছোট বাচ্চা তারা 3 মাস 6 মাস 9 মাস এদেরকে যদি আমরা একটুখানি এই শীতের অসুখ প্রতিরোধ করার জন্য যদি আমরা একটুখানি রোদে রাখি একটু রোদে শোয়ে রাখি আর যার বাড়িতে রোদ নাই সে একটু দূরে বাল্ব মানে একটা 100 পাওয়ারের বাল্বের কাছাকাছি একটু রাখা তাহলে পরেও তার শরীরে কিছুটা হইলেও সে গরম পাবে শরীরটা সুস্থ থাকবে যাদের সর্দি বেশি ঝরে যারা অনেক হাঁচি দেন অনেক বড় বড় কাশি দেন যাদের ডাস্ট অ্যালার্জি আছে ধুলাবালিতে যাদের রোগ হয় এই শীতের সবগুলো রোগের একটি মাত্র কঠিন জীবাণু যার নাম মাইটস